সো দীর্ঘ 16 থেকে 17 বছর পর কিন্তু এই সুপারহিট জুটি কিন্তু আবার একবার কাম ব্যাক করছে, এবং আশা করছি এই কাম ব্যাকটা কিন্তু জাস্ট অসাধারণ একটা কাম ব্যাক হবে। সো হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন কিন্তু এই ভিডিওতে আমি কথা বলবো জিত দাকে নিয়ে এবং আমাদের মিঠুন দাকে নিয়ে, মানে মিঠুন চক্রবর্তীকে নিয়ে। সো তখন সালটা হবে 2005 কি 2006, তখন কিন্তু মানে আমাদের জিদ্দার কিন্তু ক্রেজ একটা সেই লেভেলে ছিল, এবং তখন কিন্তু মিঠুন চক্রবর্তীরও ক্রেজটা কিন্তু জাস্ট সেই লেভেলে ছিল, এবং তখন কিন্তু জিদ্দা সত্যি বলতে সাথী করার পর থেকে কিন্তু একটা বিরাট বিরাট বড় একটা কিন্তু নাম পেয়েছিল, এবং তারপর তার সঙ্গী সাথী বা বন্ধন বলি বা এই সমস্ত কিন্তু পরপর পরপর কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু জিদ্দা কিন্তু হিট দিয়েছিল, এবং তখন আমাদের মিঠুন চক্রবর্তী বলি তখন কিন্তু তার এমএলএ ফার্স্ট ফাটাকেষ্ট বলি বা তুল কালাম বলি বা অভিমন্যু বলি বা বারুদ এই সমস্ত যে কাজগুলো এসেছিল তখন কিন্তু সত্যি বলতে একটা সুপার ডুপার হিট ছিল, এবং তখন কিন্তু আমাদের গ্রামে মানে অত বড় হল ছিল না, তখন কিন্তু বেশ একটা ভিডিও হল ছিল, এবং সন্ধ্যেবেলা করে আমরা কিন্তু টিকিট কেটে দেখতাম। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যখন কোনো সিনেমা দেখতে যেতাম তখন কিন্তু অনেকটা ট্রাভেল করে অনেক দূরে গিয়ে কিন্তু আমাদেরকে সিনেমা দেখতে হতো। তো সেই জায়গাতে কিন্তু তখন যে সিনেমা দেখার যে ক্রেজটা, যে সিনেমা হলে কিন্তু একটা অন্যরকম ভাইবস ছিল এবং অন্যরকম কিন্তু একটু ফিলিং ছিল, এবং মানে তখন রীতিমতো মানে ব্ল্যাকে টিকিট বিক্রি হতো। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এখনকার দিনে কিন্তু সেই ক্রেজটা কিন্তু কোনো বাংলা সিনেমার জন্য কিন্তু অ্যাটলিস্ট আমরা দেখতে পাই না। তো সেই যে সুপারহিট জুটি কিন্তু লাস্ট কাজ করেছিল হচ্ছে যুদ্ধ, এবং সেই যুদ্ধটা কিন্তু ওই বছরে একটা বিরাট বিরাট লেভেলে কিন্তু বিজনেস করেছিল। তো তারপর কিন্তু জিদ্দা আর মিঠুনদাকে প্রায় আমরা একই ফ্রেমে দেখতে পাইনি, এবং রিসেন্টলি কিন্তু একটা আপডেট উঠে এসছে যে আমাদের জি বাংলার যে ডান্স বাংলা ডান্সের যে নেক্সট সিজন সেখানে কিন্তু সম্ভবত মানে মিঠুন চক্রবর্তী অ্যাজ এ জাজ থাকতে চলেছে। মানে ডান্স বাংলা ডান্স মানে কিন্তু মিঠুন চক্রবর্তী আমরা প্রত্যেকেই জানি, এবং এর আগে মানে তার টিআরপি রেটিংটা কিন্তু একটা জাস্ট হাই একটা অন্য লেভেলে ছিল যখন মিঠুন চক্রবর্তী অ্যাজ এ জাজ ছিল। তো তারপর থেকে কিন্তু মানে মাঝখানে হয়তো তিনি জাজ ছিলেন না, তো তারপর পরে মানে এই বছরে যে লেটেস্ট যে নতুন যে সিজনটা আসবে সেখানে কিন্তু জিত এবং মিঠুনকে আমরা সম্ভবত একই ফ্রেমে দেখতে পাবো, এবং এটা কিন্তু বড় পর্দা নয়, এবং এটা কিন্তু জিয়ের একটা শো, মানে এটা কিন্তু ছোট পর্দায় কিন্তু আসবে। সো প্রিভিয়াসলি আমরা দেব এবং জিতকে একই ফ্রেমে একটা রিয়েলিটি শোতে দেখতে পেয়েছিলাম, এবং তারপর থেকে আর আমরা আশা করছিলাম যে কবে এই জিত এবং মিঠুন একসঙ্গে আসবে। তো এই আশাটা সম্ভবত পূরণ হবে, এবং জি বাংলা ডান্স বাংলা ডান্স এর যে নতুন যে সিজনটা আসছে সেখানে কিন্তু আমরা সম্ভবত জিত এবং মিঠুন তাকে একসঙ্গে দেখতে পাবো। এবং এই আপডেটটাকে নিয়ে তোমাদের মধ্যে কি মতামত আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলতে পারো। সো আজকে ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।